বছর আগে ঘোষণা করেছিলেন ইউ হ্যাভ এন্টার্ড ইনটু আ ভিসিয়াস সার্কেল, আমরা একটা পাপ চক্রের মধ্যে প্রবেশ করেছি। তারা আমরা সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি এবং একই সঙ্গে বাংলার অর্থনীতি রাজনীতির ইতিহাসে তার নাম এই পুরো অর্থ ব্যবস্থাটাকে রসাবলে পৌঁছানোর জন্য স্বর্ণাক্ষরে রেখা থাকবে এই বিশ্বাস রাখছি। আজকে ভোট অন অ্যাকাউন্টের নামে আমরা যে ভোটমুখী ভাঙা দেখলাম, যে প্রকল্পের প্রহসন দেখলাম, তা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করবে এই বিশ্বাস আমরা রাখছি। মুখ্যমন্ত্রী বললেন যে অতিমারী কালে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের অসহযোগিতা, যখন সারা দেশে প্রায় অর্থনীতির সংকোচন 20-21% মধ্যে, যখন ফিসকাল ডেফিসিট 9.5%, তখন কোন মন্ত্র বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতগুলো ঘোষণা করে দিলেন? সরকার কোথা থেকে আয় করবে, তাদের আয় বৃদ্ধির উৎস কি, আগামী দিনে সরকারের রেভিনিউ কি, সরকার কত ঋণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আছে, সরকারের বৃদ্ধি কিভাবে হচ্ছে, তার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ঘোষণা করছে কিন্তু কোথা থেকে কি রেভিনিউ জেনারেট করবে, কোথা থেকে কর্মসংস্থানের সুযোগ আসবে, সরকার এই কথা একবারও বললেন না। মুখ্যমন্ত্রীর ভাষণে আমরা বহু স্কুলের কথা শুনলাম, বহু স্কুলের কথা শুনলাম, কিন্তু যত সংখ্যক স্কুলের কথা শোনা গেল তার যে বাজেটারি অ্যালোকেশন বা তার ভোট অ্যাকাউন্টে যে অর্থ বরাদ্দ তিনি করলেন তা দিয়ে অত স্কুল সম্ভব নয়। আমরা বারবার একটা কথা বলছি যে একটা ভোট সাথী কার্ড নির্বাচনের আগে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাবার জন্য নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম এটা ভায়াবল নয়, এটা একটা গিমিক, সম্পূর্ণ তামাশা তৈরি করেছে রাজ্য সরকার। আজ আবার সেটা প্রমাণিত হলো যে তিনি 10 কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বললেন আর তার জন্য বরাদ্দ করলেন মাত্র 1,500 কোটি টাকা। এই যোগ বিয়োগ আপনারা করে নেবেন, পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় এইটুকুনি অঙ্ক জানে যে 1,500 কোটিকে যদি 10 কোটি দিয়ে ভাগ করা হয় তাহলে মাথা পিছু কত টাকা স্বাস্থ্যের জন্য বরাদ্দ হয়। এই ভোট সাথী কার্ড যে আসলে শুধুমাত্রই ভোটের লক্ষ্যে, বাংলার মানুষের মধ্যে বুঝতে পেরেছেন যে ভোট সাথী ভোট পর্যন্ত, কিন্তু আয়ুষ্মান ভারত মৃত্যু শেষ দিন পর্যন্ত। সরকার যে সমস্ত প্রজেক্টের ঘোষণা করেছে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেন, গ্রামীণ রাস্তা নির্মাণের কথা বলেছে, গ্রামীণ রাস্তা নির্মাণ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পাকা বাড়ি তৈরি করার কথা বলছেন, সেই পাকা বাড়ি তৈরি প্রধানমন্ত্রী আবাস যোজনা যার নাম লুকোচুরি খেলে এখন বাংলা আবাস যোজনা হয়েছে। উনি যে বন্দরের কথা বললেন, সেই বন্দরের ছাড় কেন্দ্রীয় সরকার, পারমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে। উনি ওএনজিসি নিয়ে, অশোকনগরের কয়লা নিয়ে, তেল নিয়ে উনি বললেন বিরাট কর্মসংস্থান তৈরি হবে, সেটাও কেন্দ্র সরকারের প্রকল্প। ওএনজিসিতে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করে না, একটা বিশাল কোল ব্লক পাওয়া গেছে দেবচা পাচানি, তার সঙ্গে উনি বিরাট কর্মসংস্থানের হিসাব দেখিয়ে দিলেন যে প্রচুর কর্মসংস্থান হবে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের কোথাও কিছু করণীয় নেই। রাজ্য সরকার এমন কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবেই কেন্দ্রের অর্থ সাহায্য ছাড়া তৈরি হবে না। 25,000 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে এখানে রাস্তা নির্মাণ, সেটাকে বলেছেন আমাদের সমস্ত রাস্তা আগে তৈরি হয়ে গেছে, একদিকে বলছেন যে রাস্তা তারা সারাচ্ছেন আর গোটা NH-34-এর ওপরে গত 3 বছর ধরে কোনো জায়গায় একটু ভাঙা থাকলেই সেখানেই তৃণমূল কংগ্রেস বোর্ড লাগিয়ে রাখে যে এই রাস্তা রক্ষণাবেক্ষণ করবার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্র সরকারের। সরকার নতুন এয়ারপোর্ট তৈরির কথা বলে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলে, এয়ারপোর্টের ছাড়পত্র তো নিশ্চয়ই ভারত সরকার তাকে দেবে, আমরাও ওই অর্থনৈতিক যাদের একটা আসুক বুঝটা হয় সেটার দিকে দেখবো, কিন্তু যে টাকা বরাদ্দ করেছেন ওই টাকা দিয়ে এয়ারপোর্ট, এয়ারপোর্টের রানওয়ে পর্যন্ত আধুনিক ভারতবর্ষ আধুনিক পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়। সরকার বলছেন আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করবো, এর মানে কি ভোটের 2 মাস আগে 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি হবে, এটা কোথা থেকে হবে, কিভাবে হবে, এর জন্য সরকারের কাছে নির্দিষ্ট কি পরিকল্পনা আছে? সরকার বলেছেন আবার নতুন করে প্যারাটিচারের কথা বলেছেন, সরকার প্যারাটিচারের কথা বলছেন আর প্রতিদিন
প্যারা টিচারদের উপরে লাঠি চার্জ হচ্ছে প্রতিদিন প্যারা টিচাররা ধর্ণায় বসছে প্রায় গত এক বছর ধরে কোনোদিন চড়লেকের বিকাশ ভবনের সামনে ফুটপাথ খালি নেই কখনো সরকার তাদের লাইন কাটছে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে কখনো পানীয় জলের জন্য অসহযোগিতা তৈরি করছে কখনো আশেপাশে কোনো ওয়াশরুম থাকলে সেটা যেটা তারা ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করছে এই সরকার নতুন করে হেলথ সেক্টরে কি ব্যবস্থা করল এই সরকার এই বাজেটের মধ্যে দিয়ে হেলথের অন্য বিষয়ে যে ঘোষণা উনি বললেন ভোটকে সামনে রেখে ভোটার অ্যাকাউন্টের নামে এই সরকার যে আগে ঘোষণা করল সেটা শুধুমাত্র ভোট সাজি কেন্দ্রিক 1.5 হাজার কোটি টাকা কিন্তু এন্টার হেলথ ইনফ্রাস্ট্রাকচারে এই সরকার নতুন কি টাকা খরচা করবে এতগুলো রাজ্যে মেডিকেল কলেজ তৈরি করেছেন তার উন্নতির জন্য কি ব্যবস্থা হবে তার এই বক্তব্যের মধ্যে নেই সরকার নতুন যে কটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত কলেজের ইনফ্রাস্ট্রাকচার এখনো দাঁড় করাতে পারেনি সেখানে সরকারের বিনিয়োগ কি সরকার একবারও মানুষের সামনে তা বলে উঠতে পারলেন না আজকে মুখ্যমন্ত্রী এই বাজেট বক্তৃতা দিলেন এই বাজেট বক্তৃতা না ভোট বক্তৃতা আমরা বুঝতে পারলাম এই প্রথম আমার মনে হয় ভুলও হতে পারে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট বক্তৃতা সরাসরি সরাসরি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সরাসরি সম্প্রচারণ করলেন কিন্তু বিধানসভার মধ্যে যখন সম্প্রচারণ চলছে তখন কিছু বিরোধীরা মানে আমাদের দলেরা আমাদের দলে যে প্রতিবাদ হয়েছিল তাদের মুখে একবারে চোখে পড়লো না এটা আমি জানি না এটা সংবাদ মাধ্যমের বাধ্যবাধকতা নাকি এটা কোনো ইনস্ট্রাকশন ছিল স্পিকারের পক্ষ থেকে সেটা জানা নেই মুখ্যমন্ত্রী কার জন্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতায় মনে হলো তিনি তৃণমূল কংগ্রেসের যে এমএলএরা আছেন তাদের যে মন্ত্রীরা আছেন তাদের উদ্দেশ্যে তাকিয়ে বলছেন যে করে দিলাম হাততালি দাও ভালো করে মিষ্টি খাইয়ে দাও মুখ্যমন্ত্রী বক্তৃতাকে বলছেন আর যখনই দেখানো যাচ্ছে তখনই দেখা যাচ্ছে তাদের ফোকাস করা হচ্ছে তাদের ছবি দেখানো হচ্ছে কিন্তু আইন সভাগুলো সরকারি দলের নয় আইন সভাগুলো বিরোধী দলের আইন সভাগুলো বিরোধীদের এবং বিরোধীদের যে সামান্যতম স্পেস এই সরকার দিতে চায় না তৃণমূল কংগ্রেস দিতে চায় না গণতন্ত্রের প্রাথমিক যে শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকার সেই সমালোচনা করার অধিকার মত প্রকাশের অধিকার হাউসের মধ্যে সেই অধিকার এই সরকার দিতে চায় না তার আরেকবার এটা তার প্রকাশিত হলো এই সরকার যেভাবে আজকে শুধুমাত্র ভোটার অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে কার্যত ভোটের আগে একটি প্রচার দিলেন এই এটা যে সম্পূর্ণ প্রচার সরকার এতগুলো প্রকল্প নিয়ে এসেছেন এগুলো প্রকল্পের প্রহসন পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনের আগে আর একটা ভোট ভাঁওতা দেখলেন যে অলচিকি ভাষায় তিনি কথা বললেন আজকে সেই অলচিকি ভাষায় কত টাকায় এতগুলো স্কুল তৈরি করা সম্ভব একদিকে তিনি মাদ্রাসার কথা বলছেন আর ওদিকে বিকাশ ভবনের সামনে মাদ্রাসার শিক্ষকরা আছেন তারা সেখানে ধর্ণা দিচ্ছে যেদিন এই সরকার ক্ষমতায় আসে সেদিন মানুষের সামনে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন যে আমরা এই মুহূর্তে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দিলাম আমরা সেদিন বলেছি যে 10,000 মাদ্রাসার পরিসংখ্যান রাজ্য সরকারের কাছে নেই রাজ্য সরকার এতগুলো মাদ্রাসার আছে কিনা এত মাদ্রাসার ঠিকানা কি রাজ্য সরকার জানেন না আজকে যে এবং কেন্দ্র সরকারের থেকে যে টাকা আসে এই মাদ্রাসা শিক্ষার জন্য সেই টাকা একবার নেওয়া হয়েছে যখন সেখানে তারা বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না যখন মাদ্রাসা শিক্ষকরা সেখানকার পার্শ্ব শিক্ষকরা টাকা পাচ্ছেন না যখন সরকার তার পূর্ব নির্ধারিত ঘোষণা মতো পার্শ্ব শিক্ষকদের জন্য অস্থায়ী শিক্ষকদের জন্য কলেজে তার কোনো নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেনি তারা মিড ডে মিল পাচ্ছেন না অথচ কেন্দ্রীয় অনুদান যেটা পাওয়া যায় সেটা রাজ্য সরকার বন্ধ রেখেছে এ কারণেই যে কেন্দ্রের বিরোধিতা করতে হবে সংখ্যালঘুদের সামনে দাঁড়িয়ে বলতে হবে এটা একটা কেন্দ্রে একটি মুসলমান বিরোধী সংখ্যালঘু বিরোধী দানবীয় সরকার কাজ করছে দাঙ্গাবাজদের সরকার কাজ করছে এই ঘোষণা সর্বস্ব বাজেটের আমরা বিরোধিতা করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে বিভিন্ন জায়গায় খোলা হবে এটা এর অর্থটা কি মানে সেখানে কি ধরনের কাজকর্ম হবে যদিও এই বাজেট বক্তৃতার মধ্যে খুব একটা বেশি প্রকাশিত নয় যুব শক্তির নামে আরেকটি ঘোষণা করেছেন এই মুহূর্তে যাদের কর্মসংস্থানের কোনো দিশা রাজ্য সরকার দিতে পারে রাজ্য সরকার বলছেন আসছে ইনভেস্টমেন্ট হবে এই ইনভেস্টমেন্টের কথা আমরা শুনে আসছি দীর্ঘ 10 বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকার যেদিন ক্ষমতা থেকে চলে যায় সেই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট ছিল 15,000 কোটি টাকা আর যেদিন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এসেছে তার পরের বছর ইনভেস্টমেন্ট ছিল পশ্চিমবঙ্গে 318 কোটি টাকা
তারপরে সরকার কোন প্রথাগতভাবে পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ হয়েছে তার একটি শব্দ সরকার বলেননি। মুখ্যমন্ত্রী তার এই বক্তৃতায় বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে এই বাজেট এই সরকার নজির সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন সারা বিশ্বের শিল্পপতিদের সারা বিশ্বের বাণিজ্যকে এই সরকারের নীতি তাদের আকর্ষণ করবে। অথচ একই সঙ্গে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সারা দেশের মধ্যে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FDI যে আছে তার 1% আছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই, বিনিয়োগের পরিসর নেই, এ রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা ঠিক নেই, এ রাজ্যে কোনো বড় বিনিয়োগ হয়নি, কোনো বড় কারখানা তৈরি হয়নি, এ রাজ্যের শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রাজ্য সরকার রোধ করতে পারেনি। এই সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বিনিয়োগের কথা বলছেন কিন্তু রাজ্যের প্রকৃত কোনো বিনিয়োগের অবস্থা নেই। আজকে যেভাবে সম্পূর্ণ বিধানসভাকে সামনে রেখে বিধানসভার মধ্যে অগণতান্ত্রিক পরিবেশে আজকে যেভাবে তারা একটি ভোট অন অ্যাকাউন্টকে কার্যত নির্বাচনী প্রচার করলেন, মানুষকে পুনরায় মানুষের আস্থার সঙ্গে মানুষের আবেগের সঙ্গে যেভাবে মানুষ আজকে প্রতারিত হয়ে গেল, এটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। আমি আবার বলছি, যতগুলো পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা বাস্তবায়িত করা 3 মাসের মধ্যে সম্ভব নয়। যত পরিকল্পনা উনি ঘোষণা করেছেন এই পরিকল্পনা করবার জন্য যে মানে ফান্ডের প্রয়োজন আছে সেই টাকা রাজ্য সরকারের কাছে নেই। রাজ্য সরকার মানুষের কাছে আজকে নিশ্চিতভাবে বললেন না এই বক্তৃতার মধ্যে দিয়ে যে কোথা থেকে আয় আসবে, কোথা থেকে টাকা আসবে, কত পরিমাণ ঋণ নিয়েছে রাজ্য সরকার। যেদিন ক্ষমতায় আসেন ঋণের পরিমাণ ছিল 1,94,000 কোটি টাকা, রাজ্য সরকারের ঘোষণা মতো 4,50,000 কোটি টাকায় পৌঁছেছিল গত 1 মাসের আগে পরিসংখ্যানে। এবং প্রজেকশন যা আছে বিভিন্ন অর্থনীতিবিদদের যে যেদিন এই সরকারটা চলে যাবে মে মাসের শেষ সপ্তাহে, সেদিন এই সরকার নতুন সরকারের জন্য প্রায় 5,00,000 কোটি টাকা ঋণ ছেড়ে চলে যাবেন। প্রত্যেকের মাথার উপরে 50,000 টাকা ঋণের বোঝা নিয়ে সরকার নিয়ে এসেছেন কিন্তু সরকার আয় বৃদ্ধির কোনো দিশা দেখাতে পারেননি, সরকার নতুন বিনিয়োগের কোনো কথা বলতে পারেননি। সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন ইনভেস্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের নাম বদল করে আজকে যে নির্বাচনী ভাষণ চলেছে বিধানসভার মধ্যে, এর আমরা প্রতিবাদ করছি এবং আমি বিশ্বাস করি যে এই বাজেটের মধ্যে দিয়ে এরা নতুন কিছু মানুষকে দিশা দেখাতে পারবে না এবং এই সরকার এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করবার কোনো সময় পাবে না। কারণ 2021 সালের মে মাসে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসছে, নাম যেগুলোর বদল হয়েছে সেই নামটাম ঠিকঠাক করে নিয়ে ভোট সাথীকে আবার আয়ুষ্মান ভারতে কনভার্ট করে আমাদের রাজ্য কোষাগারের উপরে চাপটাকে একটু কমিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটি নতুন সরকার দেব যেখানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট হিসেবে পশ্চিমবঙ্গকে বানাতে, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে আজকে যা কিছু করার প্রয়োজন যাতে পশ্চিমবঙ্গের ছাত্ররা বাইরে যেতে বাধ্য না হয় সেই জায়গা আমরা দেখব। যা ঘোষণা বেঙ্গল সিলিকন ভ্যালি নামে যে ঘোষণা হচ্ছে, বাস্তবে প্রত্যেকটা সাংবাদিকরা আছেন, চিত্র সাংবাদিকরা আছেন, সেখানে অবস্থা কি, চিত্রটা কি প্রত্যেকে জানেন। আজ থেকে 12 বছর আগে সল্টলেকের সেক্টর 5-এ যে অবস্থা ছিল আজকে সেটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে এটাও বাংলার শিক্ষিত যুবক যুবতীদের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। শুধু একটা প্যারামিটার শিল্পায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এই সরকারের আমলে সরকারি এবং বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা ছিল 45,000, গত শিক্ষাবর্ষে এবং তার আগের শিক্ষাবর্ষে 17,000 এবং 13,000 পূর্ণ হয়েছে। গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় কল সেন্টারে চাকরি করতে বাধ্য হচ্ছেন, গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রাইমারি স্কুল টিচারের জন্য আবেদন জমা দিচ্ছেন, সরকারের কোনো নির্দিষ্ট অর্থনৈতিক দিশা নেই, সরকারের অসচ্ছ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে কন্ট্রাকচুয়াল জব সারা দিকে চালিয়ে যাচ্ছেন, প্যারা টিচারের সমস্যা সমাধান করতে পারেনি আবার নতুন করে প্যারা টিচারের ঘোষণা হচ্ছে। আমি মনে করি বাংলার শিক্ষিত রাজনীতি সচেতন মানুষ এই বাজেটকে মানে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। আমাদের দেখার তো কিছু নেই, আইনে আইনের পথে চলতে হবে। সিআইডি তদন্ত যদি হঠাৎ সিআইডির তদন্ত এখন একা শুরু হলো কেন? এতদিন পর্যন্ত কি কয়লা চুরি হয়নি? এতদিন পর্যন্ত কয়লা চুরিকে কেন্দ্র করে তো বহু বক্তৃতা, বহু সভা, বহু অভিযোগ চলেছে। যখন এটার তদন্ত চলছে একটি কেন্দ্রীয় সংস্থার দ্বারা, সেখানে রাজ্য সরকারের আবার নতুন করে
সিআইডির তদন্তের মধ্যে ঢুকে পড়া আসল বিষয়টাকে গুলিয়ে দেওয়ার কিংবা কাউকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে, এটা নিঃসন্দেহে এটা একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। সুমিতা, উনি বলেছেন 30 জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং তারপরেও এই প্রকল্প ঘোষণা করেছেন 1,500 কোটি টাকা আসবে কোথা থেকে, সরকারের রেভিনিউ কোথা থেকে আসছে, কত শতাংশ টাকা টোটাল তাদের সরকারের যে আয় দেখাচ্ছে তার মধ্যে কত শতাংশ টাকা রেভিনিউ থেকে আসছে, ঘোষণা হয়েছে মানুষ বিনা পয়সায় রেশন পাবে, এর তো কেউ বিরোধিতা করবে না, কিন্তু সেটার জন্য কেন্দ্রের সহযোগিতা লাগবে, কেন্দ্রের ফান্ড ছাড়া এই সরকারের কোনো অবস্থা নেই যে সে তার কোনো প্রকল্পকে বাস্তবায়িত করবে। মা নামে নতুন একটি প্রকল্প চালু করছে রাজ্য সরকার, খুব অল্প দামে কমিউনিটি কিচেন তৈরি হবে বিভিন্ন জায়গায়, সেখান থেকে সামান্য মূল্যে মানুষ খাবার পাবে। কিন্তু অনেকদিন আগেও শুনেছি, কিন্তু অনেকদিন আগেও দক্ষিণ ভারতের একটি রাজ্যের অনুকরণ এখানে করা হয়েছিল, তো খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আছেন এখানে, উনি বিষয়টা ভালো বলতে পারবেন, যে পূর্বে ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গে এই কিচেনের ব্যাপারে এই ধরনের একটা প্রকল্প আমি ঘোষণা করেছিলাম, সেটা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি, এটা ভোটের আগে চমক, ভোটের আগে ঘোষণা, দরিদ্র মানুষ খেতে পাবে, মানুষ বিনা পয়সায় রেশন পাবে, এটা তো প্রত্যেকটা দলই চায়। বছরে দুবার পাচ্ছেন না, বছরে দুবার দু মাস ধরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি চলবে এখন থেকে, বছরে দুবার